তোমাদের আমার উপর নজর। আমি গাঁজা খাচ্ছি, আমার বাপের পয়সা দিয়ে খাচ্ছি, আমি কি তোমার কাছে চাইতে গেছে? গ্রামের কি শুধু আমার মেয়ে একা পালিয়ে গিয়ে বিয়ে করেছে? হাজরাত আল্লামা মাওলানা চতুর্বেদী পৌঁছে গেছেন, তার বক্তব্য শোনার আগে আমি একটা নাতে শরীফ বলছি। সবার আগে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এগে দিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান। মামা মাদা চুপ। আমার কাছে বেশি সময় নাই, আমাদের বক্তা এক্ষুনি আপনাদেরকে বক্তব্য শোনাবেন। উপস্থিত আমার সকল দাদা ও ভাই বোনেদের আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবারই প্রথম আপনাদের কাছে একটি নাতি শরীফ পেশ করছি, আপনারা মন দিয়ে শুনবেন। উনকা মাঙ্গতা হে জো মাঙ্গতা নেহি হোনে দেতে, উনকা মাঙ্গতা হে জো মাঙ্গতা নেহি। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে। হে ভাইরা আমার, এ বোনেরা আমার, বর্তমানের সমাজ এখন পাপের দিকে যুক্ত হয়ে আছে, বলেন ঠিক কি ঠিক না? বেশিরভাগ যুবক আজ বিভিন্ন নেশার মধ্যে যুক্ত হয়ে আছে। হে আমার প্রিয় ভাইরা, যারা আজকে গাজার মতো মারাত্মক নেশার মধ্যে যুক্ত হয়ে আছো, আজকেই তোবা করে আল্লাহর পথে ফিরে আসো। এই মাওলানা সাহেব, কথাগুলো ঠিক করে বলবেন। আমি কিন্তু সবই বুঝতে পারছি, আপনি কথাগুলো আমাকে ইঙ্গিত করে বলছেন। আমি গাঁজা খাচ্ছি, আমি বাপের পয়সা দিয়ে খাচ্ছি, আমি কি তোমার কাছে চাইতে গেছে? তো পেক চেঞ্জ করে, না হলে ভালো হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার খুবই কষ্ট লাগে আমি যখন দেখি হাজারো হাজারো মানুষ সুদের সঙ্গে লিপ্ত হয়ে আছে। হে আমার মুসলমান ভাইরা, সুদ খাওয়া কতটা মহাপাপ যদি আপনারা জানতেন তাহলে জীবনে সুদ খেতেন না। তাই বলি, আরে সুদ খাওয়া হারাম, আরে মদ খাওয়া হারাম, সুদের মতো পাপ হজম করে দেয় এই মুসলমান। হুজুর, আমি ছোটবেলা থেকে নাকি শুনে এসেছি যারা সুদ খায় তাদের পেটটা একটু বড় হয়। হুজুর, এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, আমার পেটটা বড়, তাই কি তোমাদের আমার উপর নজর? আমি কি একাই সুদ খাচ্ছি? আমার মতো অনেক লোক এই এলাকায় সুদ খাচ্ছে, আর সুদের ব্যাপারে একটাও কথা বলবেন না, নাহলে ওয়াজ বন্ধ করে দেবো।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক, আমিন। হে আমার মা বোনেরা রে, তোমরা সবাই পর্দাশীল থাকো, তোমরা পর্দার আড়ালে থাকো, সব সময় পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখো। আজকালের বাবা মায়েরা দায়িত্বশীল না হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে ভুল কাজ করে ফেলে, বলেন ঠিক কি না? সেজন্য অনেক লোকের মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে, কারণ তাদের মা বাবারা দায়িত্বশীল নয়, বলেন ঠিক কি না? আরে মিয়া চুপ করেন, রাখেন আপনার বক্তব্য। সেই তখন থেকে দেখছি আপনি কাউকে না কাউকে টার্গেট করে কথা বলছেন, অবশেষে আমার পালা। গ্রামের কি শুধু আমার মেয়ে একাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে? আমাদের গ্রামের অনেকেরই মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমার মেয়ে সুখে আছে আলহামদুলিল্লাহ। আর কাউকে উদ্দেশ্য করে বাজ করবেন না। বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন, আই হাই পয়সা যান, আই লালালি বসে যান, মাথা মাথা ওই সবার ভিতরে মনে লক্ষ্য, রাজা বাবা পূর্ববঙ্গ, দাদির বাবা পশ্চিমবঙ্গ, পরানব বাবা আসাম, দালাল বাবা ত্রিপুর রাজ্য, ফতে বাবা মেঘালয়, কেরলা বাবা ঝাড়খণ্ড, আলী বাবা মায়ানমার, গোলাপ সাহ বাবা ভাই বসেন বসেন, মারহাবা মারহাবা কেরলা বাবা, মারহাবা মারহাবা মারহাবা।